আজকে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সুপ্রিম কোর্ট কাকে বলে, সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্টের উদাহরণ বা সুপ্রিম কোর্টের একটা সংজ্ঞা বা সুপ্রিম কোর্টের পরিচয়, সুপ্রিম কোর্টের একটা বাক্য। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করে ধরে সুপ্রিম কোর্ট সম্পর্কে যদি তোমাদের কিছু লিখতে বলে, তো আজকে অতটা দেখলে তোমরা তোমরা ওই সম্পর্কে কিছু না কিছু লিখতেই পারবে। যত বড় আর ছোট প্রশ্ন করো তোমরা ওই সম্পর্কে লিখতে পারবে। তো আজকে শুধু এই একটা প্রশ্নের উত্তরই বলে দেবো, সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কাকে বলে, সুপ্রিম কোর্ট কাকে বলা হয়, সুপ্রিম কোর্টের উদাহরণ, সুপ্রিম কোর্টের সংজ্ঞা, সুপ্রিম কোর্ট কাকে বলা হয়। তো উত্তরটা নিচে রয়েছে, তোর উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের সাবেন কল থাকবে, ভিডিও দেখে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে, পাশের সাবেন কল থাকবে, ভিডিও দেখে লাইক করে নেবে। তো আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেখে দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কাকে বলে, সুপ্রিম কোর্টের সংজ্ঞা, সুপ্রিম কোর্টের একটা উদাহরণ বা সুপ্রিম কোর্টের একটা বাক্য। তো উত্তরটা নিচে রয়েছে, উত্তরটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের সাবেন কল থাকবে, ভিডিও দেখে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কাকে বলে, সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেখার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের সাথে ব্যালেন্স কল থাকবে, ভিডিও দেখে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা প্রতিটা ক্লাসের টিফিন উত্তর, সঙ্গীত উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর, এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নিতে। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্স তোমরা দেখতে পাবে, প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স উত্তর তোমরা সরাসরি গাইড থেকে যদি যদি না পাও, সেক্ষেত্রে যে আদার টিক্স তোমরা দেখতে পাবে, প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লেগে স্ক্রিনে একটা নাম লেখা আছে, দেখো এইসাম হাসান, এইসাম এইসএসএন। তো তোমরা এই প্রশ্নটা লিখবে, এই যে আদার টিক্স তোমরা দেখতে পাবে, প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লেখে, তারপরে এইসাম হাসান লেখে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স উত্তর তোমরা সরাসরি গাইড থেকে বেরোবে। তো সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কাকে বলে, সুপ্রিম কোর্টের সংজ্ঞা, সুপ্রিম কোর্ট কাকে বলা হয়, সুপ্রিম কোর্টের একটা উদাহরণ। উত্তরটা নিচে রয়েছে, তোটা দেখে নাও। তো সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্ট কাকে বলে, তো দেখো বিচার বিভাগের সর্বোচ্চ আদালতকে আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। তো বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি, সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। তো এটাই হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যেটার নাম হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কাকে বলে, সুপ্রিম কোর্টটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট। তো আজকে ভিডিও বলতে ভিডিও লাগবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর সাথে কল থাকবে, ভিডিও দেখে লাইক করে দেবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ির সবাই কল করবে, ভিডিও দেখে লাইক করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবিং।